আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আমি হাসান উদ্দিন্নমান আজকে আপনাদের সাথে একটি টপিক নিয়ে আলোচনা করবে সেই টপিকটি অবশ্যই গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করবেন যাতে করে কিছু প্রবলেমের সম্মুখীন আপনাদেরকে না হতে হয় কারণ অনেকেই আমাদেরকে মেসেজ করেছেন যে এই ধরনের সমস্যাগুলোর মধ্যে পড়ে থাকেন তো আমি চিন্তা করলাম যে আপনাদেরকে যদি একটি ভিডিও আকারে এই মেসেজটি আপনাদের কাছে পৌঁছতে পারি তাহলে বা আপনাদের কিছুটা হলেও উপকার হবে তা আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সে বিষয়টি হচ্ছে যে যা করার আগেই করুন এরকম একটি টপিক নিয়ে ঠিক আছে মানে এমন কিছু কাজ আছে যেটা পরে করলে সমস্যাটা বেশি হয়ে যায় তা আগেই করে নিতে হবে এবং কি এটা বুঝে নিতে হবে আগেই যে আমাকে কী করতে হবে আমি মোটামুটি পাঁচটি টপিক লিখে রেখেছি পাঁচটি টপিকের উপরেই কথা বলবো আজকে এক নম্বর টপিক হচ্ছে যে বাইরের সাথে কখনোই আপনি বার্গেটিং করতে যাবেন না সেটা মেসেজে হোক অথবা অর্ডার করার পরেই হোক কোনোভাবেই তার সাথে আপনি বার্গেনিং করতে যাবেন না কারণ ফাইবারের কাছে কিন্তু বায়ার এবং সেলার দুইটা দুই জিনিস বায়ারকে তারা অ্যাভারেসে একশো একশো সাপোর্ট দেবে আপনাকে কিন্তু সাপোর্ট দেবে না একটা বায়ার যদি সরাসরি কোনো রিপোর্ট করে সেলারের সরাসরি একটা টস দিয়ে দিবে মানে কি ওয়ার্নিং দিয়ে দেবে আপনার কিছু করার নাই আপনি দ্বিতীয়বার এটা নিয়ে সাপোর্টের কথা বলতে যাবেন প্রয়োজনে আপনাকে আরেকটা টস দিবে প্রয়োজনে আপনাকে ডিজেবল করে দিবে তাও বায়ারকে কিছু বলবে না অনেকটা এরকম হয়ে থাকে আমি এখন পর্যন্ত যা দেখেছি আর কি এর জন্য বাইরের সাথে কখনোই আপনি বার্গেটিং করতে যাবেন না যতটা সম্ভব সমাজতার ভিতরে এসে কাজ কমপ্লিট করে দেওয়া যদি সম্ভব হয় করে দেবেন আদারওয়াইজ বলে দিবেন বাইরকে যে আমি তোমার কাজটাতে ইন্টারেস্টেড নই অথবা আমি এই কাজটা এই মুহূর্তে করতে চাচ্ছি না আমি অন্য কাজে বিজি আছি দ্যাটস ফাইন এতটুকু বললেই কিন্তু বাইরে চলে যাবে অথবা বাইরের সাথে মিউচুয়ালি চলে আসবেন দুই নম্বর হচ্ছে ব্লাঙ্ক ডেলিভারি এখন বলতে পারেন আমি তো ডেলিভারি দিচ্ছি আমার আমার যে কাজ কমপ্লিট করেছে সে কাজটি কমপ্লিট করার পরে আমি তাকে ডেলিভারি দিয়েছি বাট সে কেন ব্লাঙ্ক ডেলিভারি দি আমাকে বলবে যে আমি ব্লাঙ্ক ডেলিভারি দিয়েছি পাইনি এটা হতে পারে অনেক সময় কি হয় আমরা আমাদের জায়গা থেকে যখন এটা আপলোড দিয়ে আমরা অনেক সময় বুঝতে পারি না যে এটা প্রপার আপলোড হয়েছে কি না অথবা ওখানে দেখাচ্ছে যে আপলোড হয়ে গেছে তারপর আনফর্চুনেটলি সেটা আপলোড হয় না অনেক সময় সার্ভারের প্রবলেমের কারণে সেই জন্য আপনি যে কাজটি করবেন আপনি সর্বপ্রথম কাজটা কমপ্লিট করার পরেই বায়েরকে মেসেজের মাধ্যমে সেটা মেসেজের মাধ্যমে দিতে পারেন অথবা অর্ডারের যে ইয়েটা আছে অর্ডার টেমপ্লেটটা আছে অর্ডার টেম্পলেটেও আপনি দিতে পারেন দুই জায়গায় দিতে পারেন তারপরে আবার ডেলিভারি দিয়েও আপনি বায়ারকে বলে দেবেন আমি তোমাকে এভাবে দিয়েছি এবং ডেলিভারিও দিয়েছি জাস্ট তুমি এখন এই মুহূর্তে ডেলিভারিটা অ্যাকসেপ্ট করে নাও এই কয়েক পদ্ধতিতে আপনি যখন দিয়ে দিবেন তখন আশা করি ইনশালা আর ব্লাঙ্ক ডেলিভারি সমস্যাটা হবে না কারণ ব্ল্যাঙ্ক ডেলিভারি খুবই খারাপ জিনিস বা একবার ব্ল্যাঙ্ক ডেলিভারিতে ক্লিক করলে আপনাকে কিন্তু একটা রিপোর্টের সম্ভাবনা খুব বেশি থাকে কারণ রিপোর্ট হয়ে যায় এটা অটোমেটিক্যালি একটা রিপোর্ট হয়ে যায় যখন এই রিপোর্টটা হয়ে যায় তখন একটা সমস্যা হয় ওয়ার্নিং খাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তিন নম্বর হচ্ছে কিছু বায়োলেন্স টেক্সট আছে যে টেক্সটগুলো কখনোই ওখানে লিখতে চেষ্টা করবেন না এটা ফাইবার থেকেও প্রবলেম করে পাশাপাশি আপনার কাছে মনে হয় ফাইবার প্রাথমিক অবস্থায় আপনাকে অনেক সময় কিছু টেক্সট আছে যে চালাকি করে সে এক্সাম্পল জিমেল জি লিখলেন স্পেস দিলেন এম লিখলেন স্পেস দিলেন এটা কিন্তু ফাইবারের রোবোটিক সিস্টেমে বুঝতে পারে যে আসলে আপনি কিছু একটা করতে চাচ্ছেন অথবা পেমেন্ট এই টাইপের কিছু একটা যদি লিখতে চান সেটা কিন্তু ফাইবার বোঝে যে আপনি কি লিখতে চাচ্ছেন তাকে কি বোঝাতে চাচ্ছেন এই বিষয়টাকে সবসময় এই ধরনের টেক্সটগুলোকে আপনি সবসময় অ্যাভয়েড করবেন যে টেক্সটগুলো সাধারণত ফাইবারে লিখার সাথে সাথে এখানে রেড অ্যালার্ট দিয়ে দেয় সেই কাজগুলো আপনারা করবেন এইগুলো থেকে বিরত থাকবেন এই কারণেই কারণ ওয়ার্নিং আসার সম্ভাবনা থাকে পাশাপাশি টেক্সটটাই যাবে না অথবা আপনাকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হবে এটা একটা বিগ প্রবলেম এই প্রবলেমটার কারণে এই ধরনের টেক্সটগুলো সাধারণত ব্যবহার করবেন না আপনারা আপনাদের জায়গা থেকে আর কি আরেকটা হচ্ছে বারবার আপনি চার নম্বর টপিক হিসেবে নিতে পারেন বারবার কোনো জিনিসকে পরিবর্তন করবেন না যেমন আপনার প্রোফাইল পিকচার হতে পারে আপনার প্রোফাইলের যে ট্যাগ লাইনটা আছে সেটা হতে পারে ডিসক্রিপশন হতে পারে স্কিল হতে পারে এডুকেশন কোয়ালিফিকেশন হতে পারে আপনার ক্যাসেটে সেটারটা ল্যাঙ্গুয়েজগুলো হতে পারে এই ধরনের জিনিসগুলো বারবার পরিবর্তন করার চেষ্টা কখনোই করবেন না আপনি কয়েকবার যখন পরিবর্তন করবেন তখন আপনাকে রীতিমতো তারা তাদের জায়গা থেকে টোটালি ফেক মনে করবে আর যখনই ফেক মনে করবে আপনাকে ওয়ার্নিং দিয়ে দিবে অথবা ডিজেবল করে দিবে কিছু একটা করবে আর কি এটা করার সম্ভাবনা খুব বেশি থাকে এর জন্য বিশেষ করে আপনাদের প্রোফাইল পিকচারটা বারবার চেঞ্জ করতে যাবেন না প্রোফাইল পিকচারটা যখনই বারবার চেঞ্জ করতে যাবেন আপনার সমস্যা হবে এমনকি আপনাকে ডিজেবল করে দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে আর কি আমি এখন পর্যন্ত দেখেছি ডিসেবল বেশি করে দেয় ওয়ার্নিং কোনো ওয়ার্নিং নাই টোটালি ডিসক্লোজ করে দেবে আপনাকে আপনাকে ফাইবারেই আর কাজ করতে দেবে না বিষয়টা হচ্ছে এরকম এজন্য যা দিবেন একবার বুঝে শুনে দেবেন যে আপনার কোন ধরনের পিকচার দিবেন আর পিকচার যেগুলো দিবেন আপনারা অনেকেই পিকচার চশমা পরে দেন অনেকেই একেবারেই অনেকগুলো এড়িয়ে নিয়ে দেন না অনলি এতটুকু পিকচার দিবেন যাতে করে আপনাকে চেনা যায় অথবা আপনার যে ব্র্যান্ডের যে লোগো আছে সে লোগোটা দেয়া দিতে পারেন আপনি তাতে কোনো সমস্যা নাই এক সাইড এভাবে দিবেন না এক সাইড এভাবে দিবেন না অথবা প্রতিবন্ধীর মতো সেলফি তুলে একটা পিকচার দিলেন এগুলো হবে না স্মার্টলি এরকম ফেস টু ফেস একটি পিকচার দিবেন আপনি যার পিকচারে দেন যদি মানুষের কোনো পিকচার দিতে চান মানুষের পিকচার দিবেন আর মনে করেন যে বিড়াল কুকুর এগুলোর ছবি কখনো দিবেন না অনেকে দিয়ে থাকে অনেক সময় আমি অনেক অনেকে দেখেছি আমাদের দেশে এখনও চোখে পড়েনি বাইরের কিছু চোখে পড়েছে যে এই ধরনের বিষয়গুলো করে থাকে কিন্তু এগুলো ঠিক না যে ব্যক্তি কাজ করবে তার সরাসরি পিকচার দেওয়ার চেষ্টা করুন অথবা আপনার ব্র্যান্ড লোগো যেটা আছে সেটাই করতে পারেন সর্বশেষ যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা কোনো বায়ের সাথে কাজ করার পরেও আমরা অনেক সময় বায়ার একেবারে খুশির ঠেলায় ফাইভ স্টারের জেগে থ্রি স্টার দিয়ে ফেলছে তার কাছে মনে হয় থ্রি স্টার অনেক বেশি অথবা ফোর স্টার অনেক বেশি তারপরে আমরা তার সাথে যখন কনভারসেশনে আসি আমরা বলি যে তুমি আমাকে টিপ দিলে তুমি আমাকে ভালো একটি কমেন্ট করলে কিন্তু আমাকে ফিডব্যাকটি কেন এরকম দিলে কিন্তু তার জায়গা থেকে তখন সে কী করে যে আহ আমার তো এটা ভুল হয়ে গিয়েছে আমি তোমাকে ফাইভ স্টার দিতে পারি তো কোনো সমস্যা নেই আপনি এ কথা বলার পরে সে যদি কোনোভাবে যদি সাপোর্টে যায় সাপোর্ট ছাড়া তো সে এটা চেঞ্জ করতে পারবে না কোনোভাবে ফিডব্যাক চেঞ্জ করতে পারবে না যদি সাপোর্টে যায় সাপোর্টে গিয়ে যদি বলে যে আমি আমি আমার এটা চেঞ্জ করতে চাই ফিডব্যাকটা চেঞ্জ করতে চাই কোনো কথা নাই ডান বা কিচ্ছু দেখবে না সর্বপ্রথম আপনাকে একটা টস দেবে মানে ওয়ার্নিং দেবে ঠিক আছে এখন সেকেন্ডবার আপনি যদি আবার সাপোর্টে গিয়ে যদি বলেন যে আমি তো বাইরের কাছে এরকম কোনো কিছু চাই নাই অমুক চাই নাই তমুক নাই মানে আপনারটাও রীতিমতো একটা বার্গেনিং হয়ে যাবে তখন যখন বার্গেনিং এইরকম এই ধরনের বার্গেনিং হয়ে যাবে তখন দ্বিতীয়বার আরেকটা ওয়ার্নিং খাবেন তৃতীয়বারে একেবারে চৌতা আসমান কোনো কথা নাই আপনারা খুঁজে পাওয়া যাবে না মানে কি ডিসাবল একেবারে ডিসেবল করে দেবে অতএব বাইরদের সাথে যদি আপনাদের খুব ভালো রিলেশন থাকে আগেই বাইরকে বলে দিবেন তুমি আমাকে এই ধরনের একটি ফিডব্যাক এবং এই ধরনের একটি কমেন্ট করবে যাতে করে পরবর্তীতে আমি আমার ফিউচারের যে জবগুলো পাবো সেটাতে আমার অনেক সব মানে সহযোগিতা হবে তোমার একটি কমেন্ট একটি ভালো ফিডব্যাক এই জন্য বাইরেকে আগেই সুন্দর করে উপস্থাপনা করবেন বাইরের কাছে সুন্দর করে বুঝিয়ে দিবেন যে তুমি আমার কাজে কতটুকু সন্তুষ্ট হয়েছো সন্তুষ্ট হান্ড্রেড পার্সেন্ট সন্তুষ্ট হয়েছো কি না অমুক তোমাকে সেট্রা সেটরা এই বিষয়গুলো জিজ্ঞাসা করার পরে আপনার জায়গা থেকে আপনি বলবেন যে এখন আমাকে ফিডব্যাক দিতে পারো কিংবা আমাকে এখন একটি ভালো কমেন্ট করতে পারো কিন্তু পরবর্তীতে কখনও বার্গেটিং করতে যাবেন আনফর্চুনেটলি আপনাকে যদি কোনো বায়ার যদি ওয়ান স্টারও দিয়ে চলে যায় আপনি বার্গেনিং করতে যায় না আপনার কোনো জব যদি ক্যান্সেল হয়ে ক্যান্সেল হয়ে যায় তারপর আপনি বাইরের সাথে বার্গেটিং করতে যাবেন না ওকে ফাইন সে তার মতো চলে যায় কারণ বায়ার কখনো যদি কোনোভাবে যদি কোনো কাজের জন্য কোনো প্রবলেমের জন্য কোনো সমস্যা সমাধানের জন্য যদি আপনার এই ধরনের বিষয়গুলোর জন্য যদি তারা সাপোর্টে যায় যদি সেটা আপনার অ্যাগেনস্টে হয়ে থাকে কোনোভাবে যদি হয়ে থাকে ফাইবারের কাছে মনে হয় সাথে সাথে আপনাকে একটা ওয়ার্নিং দেবে এই বিষয়গুলো জেনে যদি আপনি কাজ করতে পারেন আশা করি ইনশাল্লাহ আপনাদের অ্যাকাউন্টে কোনো প্রকার প্রবলেম হবে না এবং ওয়ার্নিংগুলো আসবে না ওয়ার্নিং খুবই খারাপ জিনিস ওয়ার্নিং একবার আসলে এই গিকটা অনেকটা র্যাঙ্ক পিছায় যায় তারপরে প্রোফাইলটা র্যাঙ্ক পিছায়া যায় আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন পরবর্তী আলোচনার জন্য ওয়েট করেন আসে।